স্বাগত নিউজ 24 দেশ সংবাদে পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গেল কয়েকদিন ধরে বাড়ছে করোনা সংক্রমণের হার সংক্রমণ রোধে দেশজুড়ে মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক তৈরি অভিযানে অব্যাহত রয়েছে চট্টগ্রামে মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত এই সময় মাস্ক না পরায় নয়জনকে আর্থিক জরিমানা করা হয় একই সাথে জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এদিকে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে সকালে নগরীর সদর রোডের আশ্বিনী কুমার হলের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সামাজিক দূরত্ব উপেক্ষা ও মাস্ক না পরায় ঝিনাইদহে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় টঙ্গীতে পুলিশের মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পূর্ব থানা এলাকায় এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সুনামগঞ্জের নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার মামলায় প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন সহ 30 জনের রিমান্ড শুনানি আগামীকাল ধার্য করেছেন আদালত স্বাধীনকে 10 দিন ও 29 জন আসামিকে 5 দিন করে রিমান্ড আবেদন করেন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শাল্লা জোনের বিচারক শ্যামকান্ত সিনহা মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন এর আগে রোববার বিকেলে 30 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এই ঘটনায় দুই মামলায় এখন পর্যন্ত 33 জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর বিচারক মোহাম্মদ মনসুর আলম দুপুর 1:45 দিকে এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন মামলার বিবরণীতে জানানো হয় স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজের জন্য স্ত্রী বাইরে গেলে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি ধরে নিজের 14 বছরের মেয়েকে ধর্ষণ করে নজরুল ইসলাম 2018 সালের 14 মে ভোরে রাজশাহী মহানগর রাজপাড়া থানার সিলিন্দা মহল্লায় এই ঘটনা ঘটে কাউকে জানালে তার মাকে জবাই করে হত্যা করা হবে বলে মেয়েকে হুমকি দেওয়া হয় এই ঘটনায় 2019 সালের 15 ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় দেন আদালত ট্রাইব্যুনাল এক রাজশাহীতে আসামি নজরুলকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাক্ষ্য প্রমাণে আমরা মনে করেছি যে এটা হচ্ছে ইনজাস্টিস হয়েছে এই জাস্টিসটা বিচারটা সঠিক হয়নি এদিকে মেহেরপুরের ব্যবসায়ী নূর ইসলাম হত্যা মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপ্তি কুমার বিশ্বাস এই রায় দেন অতিরিক্ত পিপি কাজী শহীদুল ইসলাম জানান জমি সংক্রান্ত বিরোধের জেরে 2010 সালের 20 মার্চ রাতে ব্যবসায়ী নূর ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় পরের দিন হিজুলি গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নূর ইসলামের স্ত্রী শাকেলা খাতুন 11 জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত ছাত্রলীগের পর এবার আলোচনায় রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন বর্তমান শীর্ষ নেতারা কমিটিতে না থাকার ঘোষণা দেওয়ার নেতৃত্ব প্রত্যাশী অনেকে এখন মাঠে কারা আসছেন নেতৃত্বে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা তবে শিগগিরই হচ্ছে না নগর যুবলীগের সম্মেলন রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন
রাজশাহী মহানগর ছাত্রলীগের পর এবার আলোচনায় যুবলীগের সম্মেলন। বর্তমান সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু না থাকার ঘোষণা দিয়েছেন। ফলে আলোচনায় নতুন নেতৃত্বে কারা আসছেন? যারা নেতৃত্বে আসতে চান তারাও শুরু করেছেন তৎপরতা। সংগঠনের শীর্ষ নেতৃত্বে কর্মী বান্ধব নেতা প্রত্যাশা করছেন মাঠের নেতারা। যে কমিটি আসলে পরে তৃণমূলের কর্মীরা শক্তিশালী হবে এবং আমাদের যুবলীগ তো আওয়ামী লীগের ভোট ব্যাংক, সুষ্ঠুভাবে রাজনীতিটাকে পরিচালিত করবে। বিভিন্নভাবে নিজেদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ থাকুক বা মহানগর নেতৃবৃন্দ থাকুক, তাদেরকে সুষ্ঠু পথ প্রদর্শন করবে। যুবকদেরকে নেতৃত্ব দিয়ে আগামীতে যুব সংগঠনকে আরও গতিশীল করবে। যারা শেখ হাসিনার ভিশন 2021 যারা বাস্তবায়ন করতে চায়। যুবলীগের কেন্দ্রে স্থান পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা। নগরেও ত্যাগী ও আদর্শিক নেতৃত্ব প্রত্যাশা সাবেক ছাত্রলীগ নেতাদের। সাবেক ছাত্র নেতাদেরকে নিয়ে একটি গতিশীল কমিটি করার করেছে এবং তারা তাদের সেই প্রত্যাশা পূরণে মোটামুটি আগাচ্ছে সেইভাবে, তা আমি এটা প্রত্যাশা করি মহানগর যুবলীগের ক্ষেত্রে। যারা রাজনীতিকে ধারণ করে, যারা বঙ্গবন্ধু আদর্শকে চেতনা মনে করে, যারা মুক্তিযুদ্ধের আদর্শকে বিশ্বাস করে, এরকম মানুষগুলো রাজনীতিতে আসুক। যোগ্যদের হাতে নগর যুবলীগের নেতৃত্ব তুলে দেওয়ার প্রত্যাশা বর্তমান কমিটির এই শীর্ষ নেতার। নতুন কমিটি আগামী দিনে আমরাও ছেড়ে যাব, যেহেতু দীর্ঘদিন আমরা যুবলীগ করছি। আমাদের যুবলীগের মধ্যে অনেক যোগ্য নেতৃত্ব আমরা তৈরি করেছি, সম্মেলন হলে তাদের মধ্যে থেকে নেতৃত্ব চলে আসবে। গুঞ্জন আর আলোচনা চললেও শিগগিরই নগর যুবলীগের সম্মেলন হচ্ছে না এমন ইঙ্গিত দিয়েছেন নগরের নেতারা। কাজী শাহেদ, News24, রাজশাহী। দুই দফা সময় বৃদ্ধি করার পরও নওগাঁয় ধান চাল কেনার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি খাদ্য অধিদপ্তর। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 12,178 মেট্রিক টন, আর ধান ক্রয় করা হয়েছে মাত্র 2.5 মেট্রিক টন। অন্যদিকে চাল কেনার লক্ষ্যমাত্রা 32,270 মেট্রিক টন থাকলেও কেনা হয়েছে মাত্র 3,390 মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধান চালের দাম বেশি, এ কারণে সরকারি এই কার্যক্রম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কৃষক ও চালকল মালিকরা। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল বছরের 7 নভেম্বর নওগাঁয় সরকারিভাবে ধান ও 15 নভেম্বর চাল ক্রয় কার্যক্রম শুরু হয়। ধান চাল ক্রয়ের সময়সীমা নির্ধারণ করা হয় গেল 28 ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় গেল 15 মার্চ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। তারপরও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জেলা খাদ্য অধিদপ্তর। সরকারিভাবে ধান কেনার দর নির্ধারণ করা হয় প্রতি কেজি 26 টাকা, সেদ্ধ চাল 37 টাকা ও আতপ চাল 36 টাকা দরে। কৃষকরা জানান, বাজারে এই বছর ধানের দর ভালো থাকায় সরকারি গুদামে ধান বিক্রি করেননি তারা। এছাড়াও খাদ্য গুদামে ধান নিয়ে গেলে নানা হয়রানির শিকার হতে হয় তাদের। গুড়ানো ধান দিবে গেলে আমাদের টাকা পয়সা একটু সমস্যা হয়, বাজারে বিক্রি করতে গেলে ধানটা সুষ্ঠু দাম ভালো পাওয়া যায়। মিলানরা বলছেন, সরকারি খাদ্য গুদামে চাল দিলে প্রতি কেজিতে তাদের লোকসান হতো 6 থেকে 7 টাকা। সরকারের 26 টাকা কেজি হলে 1,040 টাকা প্রতি 40 কেজি ধানের দাম দাঁড়ায়, কিন্তু বাজারের মূল্য 1,250 থেকে প্রায় 1,300 টাকা। এই বিশাল পার্থক্যের কারণেই সরকারের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশের মতো নওগাঁতেও বাজারে ধান ও চালের দাম ভালো থাকায় লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। আমাদের যে সংগ্রহের উদ্দেশ্য, কৃষক যারা আছে তাদেরকে মূল্য সহায়তা প্রদান বা উপযুক্ত মূল্য প্রদান করা, এই জন্য সরকার কিন্তু আগাম ধানের মূল্য নির্ধারণ করে থাকে। তো সরকার সেই অবস্থাটা আমি মনে করি যে সরকার সফল হয়েছে, যে কৃষক উপযুক্ত দাম পেয়েছে। খোলা বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারিভাবে ধান ও চালের দাম নির্ধারণ করলে আগামীতে এই ধরনের সমস্যা হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, News24। দেশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News24 দেশ সংবাদ। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক আখ্যা দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে সুনামগঞ্জে। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুদরত এ ইলাহির আদালতে এই মামলা দায়ের হয়। মামলাটি করেন সিলেটের মোখলাবাজার থানার রায়খাইল গ্রামের বাসিন্দা মইনুল ইসলাম। এতে তারেক রহমান ছাড়াও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার আহমেদ সহ 25 জনকে আসামি করা হয়। বিচারক মামলাটি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর থানাকে
নির্দেশ দেন। শরীয়তপুরে পিপি হাবিবুর রহমান হত্যা মামলায় আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে পৌর এলাকায় আধাবেলা হরতাল পালন করেছে হাবিবুর রহমানের ছেলে বর্তমান পৌর মেয়র পারভেজ রহমান জন। ওই মামলায় বাদী পক্ষ এই হরতালের ডাক দেয়। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা হরতালে পৌর এলাকায় দোকানপাট বন্ধ ছিল, এমনকি নিত্য পণ্য ও ওষুধের দোকানও খোলা হয়নি। এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীকে। বাদীপক্ষের দাবি, প্রকৃত খুনিদের আড়াল করে ২০ বছর পর এই হত্যা মামলার রায় দেওয়া হয়েছে। কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের সাবেক নেতা কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর হাত পা কেটে ফেলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা। এ সময় জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতারা বক্তব্য রাখেন। হামলার পর ৫ দিন পেরোলেও পুলিশ চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে বক্তারা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ষোলদাহ নদীর ওপর গেল ২০১২ সালে নির্মাণ করা হয় ডুমুরিয়া সেতু। কোনো সংযোগ সড়ক না থাকায় গেল ৮ বছর ধরে পড়ে আছে প্রায় ৪.৫ কোটি টাকার এই সেতু। এ অবস্থায় এই সেতু স্থানীয়দের কোনো উপকারে আসছে না, ফলে জরুরি যাতায়াত ও কৃষি পণ্য আনা নেয়া সহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত ২০ গ্রামের মানুষকে। মুন্সী মোহাম্মদ হোসাইনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া, বালাডাঙ্গা, লেবুতলা, তরাইল সহ অন্তত ২০ গ্রামের মানুষকে জেলা ও উপজেলা সদরে আসতে হয় শৈলদা নদী পার হয়ে। এসব অঞ্চলের মানুষের নদী পারাপারের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে শৈলদা নদীর উপর ২০১২ সালে প্রায় ৪.৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১৩০ মিটার দৈর্ঘ্যের ডুমুরিয়া সেতু। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের ৮ বছর পার হলেও দুই পাশে নির্মাণ করা হয়নি কোনো সংযোগ সড়ক। এ অবস্থায় দীর্ঘ ১০ কিলোমিটার পথ বেশি ঘুরে জেলা ও উপজেলা সদর যাতায়াত করতে হচ্ছে তাদের। এতে কৃষি পণ্য আনা নেয়া সহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত ২০ গ্রামের মানুষকে। এপার থেকে উপার গেলে আমাদের ১০ কিলোমিটার ঘুরে উপরে যাওয়া লাগে। ছেলে মেয়েরা আসার ফাসার খায়, পরে উঠতে পারে না, আমাকে দারুণ কষ্ট হয়। গর্ভবতী লোক আছে অনেক, তাদেরকে নীতি হাসপাতালে অনেক কষ্ট হয়। সুন্দর পরিবেশে ওঠানামা করতে পারি, চলতে পারি, আমরা আপনাদের কাছে সেই দাবি। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করার জন্য জমি অধিগ্রহণ সহ প্রকল্প জমা দেওয়া হয়েছে। সেতুর অ্যাপ্রোচ সড়কের নকশারও কাজ চলছে। ডুমুরিয়ায় ১৩০ মিটার নির্মিতব্য ব্রিজের অ্যাপ্রোচের ৭ ধারা নোটিশ ইতিমধ্যে জারি হয়েছে, ৮ ধারার কাজ চলমান আছে এবং এলজিডি ডিজাইন ইউনিট কর্তৃক অ্যাপ্রোচের ডিজাইন চূড়ান্তকরণের কাজও প্রায় শেষ। আমরা আশা করছি শীঘ্রই ফাইনাল ডিজাইন করে এই আমরা দরপত্রে যেতে পারব। আর্থসামাজিক উন্নয়ন ও জনভোগান্তি কমাতে সেতুর দুই পাশে দ্রুত সংযোগ সড়ক নির্মাণে উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমন দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ ২৪ দেশ সংবাদ। চট্টগ্রামে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আগামী ২৯ মার্চ থেকে প্রতিটি বাজার মনিটরিং করা হবে, জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, যারা দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজির সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে ৭ কিলোমিটার দীর্ঘ মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে রামু উপজেলার খুনিয়াপালংয়ে বর্ণাঢ্য এই আয়োজন করে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে
প্রতিধ্বনি ফাউন্ডেশন ও তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল। সকালে সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন পালট গার্লস হাই স্কুলে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় নাক কান গলা চর্ম শিশুরোগ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয় স্থানীয় দরিদ্র রোগীদের মাঝে। প্রতিধ্বনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সঞ্জিতা ভূঁইয়া হক জানিয়েছেন, গরিব অসহায় মানুষকে মানসম্মত চিকিৎসা দেওয়ার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নই তাদের এই আয়োজন। এবারে কৃষি সংবাদ। চলতি মৌসুমে পঞ্চগড় চিনি কলে আখ মাড়াই বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন আখ চাষিরা। নানা জটিলতায় তিন মাস ধরে খেতেই শুকাচ্ছে তাদের কষ্টে উৎপাদিত আখ। এর ফলে চাষিদের কয়েক কোটি টাকা লোকসান হবে। খেতে আখ রেখে পঞ্চগড় সুগার মিলে আখ মাড়াই বন্ধ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। চিনি কল বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে প্রায় কয়েকশো শ্রমিক। যাত্রাপালা উৎসবের খবর দিয়ে শেষ করব এখনকার দেশ সংবাদ আয়োজন। যাত্রা হোক আমাদের প্রতিদিনের পারিবারিক বিনোদন, এই স্লোগানকে সামনে রেখে রংপুরে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী যাত্রাপালা উৎসব। গেল ১৯ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৩ মার্চ পর্যন্ত। হারিয়ে যাওয়া এই শিল্পকে ফিরে পেতে খুশি বিনোদন প্রেমীরা। রেজাউল করিম মানিকের তথ্য ছবিতে দস্ক রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঁচ দিন ব্যাপী যাত্রা উৎসবের আয়োজন করেছে রংপুর যাত্রা ফেডারেশন ও রংপুর থিয়েটার। রংপুর টাউন হলে চলছে এই উৎসব। অভিনেতাদের ঝলমলে পোশাক, সংলাপ ও উচ্চস্বরে গান হলভর্তি দর্শকদের মুগ্ধ করেছে। আমরা যখন অভিনয় করি আমাদেরকে অনেক ভালো লাগে, আমরা প্রাণ পাই, আমি মঞ্চে কাজ করে আনন্দ পাই। এই কারণে সরাসরি দর্শক নাটক দেখে, দর্শক দেখে, দেখে যারটা ভালো লাগে একটা হাতে তালি দেয়। হারিয়ে যাওয়া এই শিল্পকে ফিরে পেয়ে খুশি বিনোদন প্রেমীরা। আমাদের যে গ্রামের যে অবকাঠামো যাত্রাপালাটা এটা সুন্দরভাবে উপস্থাপন করেছে। আনন্দিত এবং গর্বিত যে আমরা অন্তত পক্ষে রংপুর থিয়েটারে এসে একটা বিনোদনের ব্যবস্থা এবং বিনোদনের মাধ্যম পেয়েছি। আয়োজকরা জানান সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে আবারও ফিরিয়ে আনা সম্ভব। আমরা সরকারের পৃষ্ঠপোষকতা চাই, আমরা নিজেরা সবসময় উদ্যোগ নিয়ে যাত্রা ফেডারেশন গঠন করি। পর্যায়ক্রমে যাতে স্বল্প পরিসরে হলেও যাত্রা উৎসব হয় সেজন্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। উৎসবের মাধ্যমে আমাদের যারা দর্শক শ্রোতা আছে তাদের মাঝে আবার যাত্রাকে আবার পপুলার করা, তাদেরকে বিভিন্ন এই ধরনের অনুষ্ঠানগুলোতে সুযোগ করে দিই। এছাড়া আমরা করোনা পরিস্থিতির সময় আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে আমরা সহযোগিতা দিয়েছি। এই যাত্রা উৎসবে রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীর পাঁচ যাত্রা দল অংশ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। শেষ করছি নিউজ ২৪ দেশ সংবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।